আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আয়োজনে আজকে আমরা চলে আসছি কাবিলা কুমিল্লায়। ক্ষুদ্র খামারের বন্ধুরা, এই কাবিলা এলাকাটা হচ্ছে, আমরা সবাই কিন্তু ঢাকা কুমিল্লা হাইওয়েতে নিমশার বাজারটা সবাই চিনি। নিমশার বাজারটা থেকে একটু সামনে এগিয়ে আসলে দেখা যাবে হাতের বাম পাশে ইস্টার্ন মেডিকেল কলেজ পাবেন আপনারা। ইস্টার্ন মেডিকেল কলেজ থেকে একটা ইউটার্ন নিলেই আপনারা, একটু সামনে এসে ইউটার্ন নিলেই আপনারা পাবেন কাবিলা বাজার। কাবিলা বাজারের পাশেই একটা খুব সুন্দর একটা ফ্যাটেনিং ফার্ম আছে, যেটা আমরা গত বছর কুরবানিতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে একটা বিশাল দেশাল গরু তৈরি করেছিল তারা। এই বছর এই ফ্যাটেনিং ফার্মের মালিক কাউসার ভাই আরও অনেকগুলো গরু একসাথে প্রায় 10-12টা বিশাল বিশাল আকৃতির ষাঁড় তৈরি করেছেন। তার পাশাপাশি উনি ফ্যাটেনিং প্রজেক্টের জন্য অনেকগুলো বাছুর মোটা তাজা করছেন। ক্ষুদ্র খামারের বন্ধুরা, প্রথম থেকে আপনি অনেক বড় একটা গরু তৈরি করছিলেন, জি, কি জানি নাম ছিল, সুলতান, সুলতান কুমিল্লার, কুমিল্লার সুলতান, কুমিল্লার ভাইরাল গরু ছিল, জি, তাই না? এই বছর দেখতে পাচ্ছি একটার জায়গায় অনেকগুলো গরু করে ফেলছেন। কতগুলো গরু ফেটিং করছেন এবার? এবার বড় আছে 10টা আর ছোট 21টা, ছোট 21টা বড় 10টা, জি। তো মোটামুটি মানে কেমন লাগতেছে এই বিফ ফেটিং এ আসার পর আপনার কাছে? না, একটু ভালোই লাগতেছে। আগে তো টুকটাক দেরি ছিল আপনার, দেশি গরু ছিল, ওগুলা এখন নাই, ওইগুলা বিক্রি করে ফেলছি। এখন মনে করতেছি যে দেরি আপনার মোটা তাজাটা ভালো মনে হচ্ছে। আচ্ছা, দুধ বিক্রি করার ঝামেলা নাই? জি জি। হ্যাঁ, আর গাভীর অসুখ বিসুখ বেশি হয়, মোটা তাজা তেমন অসুখ বিসুখ হয় না, জি। আচ্ছা, তো এই যে গরু মোটা তাজা করতেছেন, এখন ডেরি থেকে সম্পূর্ণ বের হয়ে চলে আসছেন, তো গরু মোটা তাজা করণে প্রধান কি কি ভূমিকা পালন করতে হয় আসলে সফলতার জন্য, নতুন খামারিদের উদ্দেশ্যে একটু বলেন। আপনি তো আজকে 3-4 বছর ধরে ফ্যাটেনিং করতেছেন। আসলে যারা নতুন খামারি তারা মনে করেন যে প্রথমত একটা বা দুইটা দিয়ে শুরু করতে পারে, শুরু করার পরে অভিজ্ঞতা ফুল হওয়ার পরে তারপরে যে আপনি ফার্ম করতে পারে, যারা এই বিষয়ে আইডিয়া নাই তারা করা উচিত না। আচ্ছা, গরু মোটা তাজাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গরু সংগ্রহ করা। গরু সংগ্রহ করার সময় আপনি কি কি দিক বিবেচনা করে গরু কিনেন? গরু আপনার সামনে কম্বল দেখতে হবে, হাত পা লম্বা কিনা এটা দেখতে হবে, নিচে নাভি একটু ঝুলানো কিনা সেটা দেখতে হবে, সুডি আছে কিনা ওটা দেখতে হবে, এটার জাত নির্ধারণ করতে হবে যে এটা কেমন হবে, এটার ভবিষ্যৎ কি, ওইরকম আর কি। তো কি কি জাতের গরু মূলত মোটা তাজা করার জন্য পারফেক্ট? আসলে মূলত বাংলাদেশের মধ্যে আপনি এখন শাইওয়াল নিয়ে মানুষ ব্যস্ত, আমি শাইওয়াল পাল, আপনার তো প্রথম গরুটা মেবি শাইওয়াল, এটা শাইওয়াল না, এটা হচ্ছে দেশাল, আপনার দেশাল ক্রস। আচ্ছা, এটা হচ্ছে আপনার রাজস্থান থেকে আনা, রাজস্থান থেকে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশের গরু না, এই দুইটা গরু, এটাও রাজস্থানের, এটাও রাজস্থানের, রাজস্থানের অরিজিনাল নাম হচ্ছে ফান্ডু, এটার নাম হচ্ছে ফান্ডু, ফান্ডু, এটাও ফান্ডু। আচ্ছা, আমরা তো বিভিন্ন গরুর, না না না, আমরা বিভিন্ন গরুর বিভিন্ন নাম দেই, যে এটা শিববি, এটা অমক, এটা সমক, এটা না, এটা খানদানি ভাবে এটা পান্ডু, এটা পান্ডু। আচ্ছা, এটা পান্ডু, এটা করস, এটা এইগুলোর সাথে নিয়ে আসছে। আচ্ছা, এটা কিন্তু শাইওয়াল না, শাইওয়াল না, আমার কাছে ওই শাইওয়াল মনে হয়েছিল, কেন শাইওয়ালের মতো গল কম্বল না, না না, এটা শাইওয়াল না, আবার চুটো আছে সেই জন্য। তাহলে এটা হচ্ছে মূলত দেশাল ক্রস, আর এই দুটো হচ্ছে পান্ডু, পান্ডু, হ্যাঁ, রাজস্থানের গরু, রাজস্থানের পান্ডু গরু, পান্ডু গরু। এগুলার মোটামুটি লাইভ ওয়েট কেমন আছে? এটা আছে আপনার 950, আর এগুলো হবে 850 এরকম, 950-850 এরকম করে লাইভ ওয়েট আছে। তো এগুলো কতদিন যাবত লালন পালন করতেছেন আপনি এই গরুগুলো? এটার 1 বছর বয়স হবে আমার কাছে, এটা নিয়ে আসছি 1 বছর, আর এই গরুগুলো 8 মাস, 8 মাস হয়েছে। এগুলোকে মূলত কি কি ভ্যাকসিন করেছেন আপনি? আমি আপনার প্রথমত আইনা আপনার বাতের ভ্যাকসিন করছি, বাদলা, হ্যাঁ, বাতের জন্য, যেটা আমরা মনে করেন ভাইরাসের জন্য করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাতের ভ্যাকসিন করছি, তারপরে আপনার এই আপনার মূলত খুরা, খুরা রোগের জন্য যেটা ইউজ করা হয় ওটা ইউজ করছি আমি। আচ্ছা, আপনার খামারের মধ্যে কি লাম্পি স্কি ডিজিজ, যেটা অ্যালার্জি, সেটা কি আসছিল? এটা তো সারা বাংলাদেশে না না না, এটা গেছে খামারে, এটা আসে না ইনশাআল্লাহ। এখন আপনি তাহলে অনেক সেফে আছেন, আল্লাহ আপনাকে রহমত করছে সেই জন্যই, কারণ অ্যালার্জির কারণে অনেক খামারই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে গরুগুলো লালন পালন করতেছেন, এটার খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটু বলতেন, এটা দানাদার খাদ্য তালিকায় কি কি থাকে? খাদ্যটা মূলত এখন 6টা আইটেম দিচ্ছি, সেটা হলো আপনার গমের ভুষি, তারপর সোলা, তারপর সয়াবিনের ভুষি, তারপর আপনার আতপ চাল দিচ্ছি,
আতপ চাল দিচ্ছেন? আতপ চাল কেন দিচ্ছেন? আতপ চাল সিদ্ধ করে খাওয়াই এটাকে। আচ্ছা, তাহলে কস্টিং বেশি পড়ে যায় না? কস্টিং বেশি পড়লো, এটা শখের বশে তো। আসলে মূলত লাভ লস সেটা আল্লাহর হাতে। আতপ চাল খাওয়ানোরতে বাড়তি কোনো সুবিধা আছে কিনা? বাড়তি সুবিধা আছে, গরু একটু বাড়ে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আতপ চাল আবার সব জায়গায় খাওয়ানো যাবে না। যে ঘরে মানে করেন যে একটা গরুরে দুই তিনবার গোসল করানো যাবে, সেই গরুরে আতপ চাল খাওয়ানো যাবে। আচ্ছা, আর কি পরিমাণ দানাদার খাবার দেন আপনি এদেরকে? এর এই দৈনিক মনে করেন সকাল আর রাত্রে মিলে 15 কেজি লাগে। এই প্রথম গরুটা যেটা 950 কেজি লাগবে, আর এগুলা সেমই লাগে? সেমই লাগে, সেম লাগে। আচ্ছা, তাহলে এক একটা গরুর পিছনে আপনার পার ডে খরচ কেমন হচ্ছে? 600-650 টাকা খরচ হচ্ছে। 600-650 টাকা খরচ করলে তো দেখা যাচ্ছে যে মানে মাংসের দামের সাথে আসলে এই গরু মাংসের দাম বিক্রি করলে আপনি পোষাতে পারবেন না। না, এগুলো তো আর মাংসের গরু না, এগুলো হচ্ছে কুরবানির গরু। আচ্ছা, পছন্দের গরু। অনেকে মনে করেন যে যেটা করে কি আপনার লাইভ ওয়েটে কিনে, ইসলামে কিন্তু এটা নিষেধ। কুরবানির গরু তো আসলে কিনবেন হচ্ছে আপনি পছন্দ করে, আপনার প্রিয় পশুটা কুরবানি করার কথা বলছেন। এই গরুটা কেমন কি সুন্দর, রুগিলে কিনা, নাক কান ঠিক আছে? কুরবানি তো আসলে মাংস খাওয়ার জন্য না, মাংস খাওয়ার জন্য না। কিন্তু অনেকে এই কাজটা করে কি আপনার লাইভ ওয়েটে গরু কিনে। আসলে মূলত লাইভ ওয়েটে গরু কিনা হারাম, কোনোভাবে লাইভ ওয়েটে গরু কিনা যাবে না। এটার মূল্য নির্ধারণ করবেন, এটা পছন্দ হলে তাহলে মূল্য নির্ধারণ করবেন। লাইভ ওয়েটে বলা হারাম। কেউ যদি আমাকে ফোন দিয়ে বলে যে এটা লাইভ ওয়েট কতটুক, আসলে এটা রং করবে। আমি যেটা বলে দিছি যে এটা 900 কেজি 900 কেজি, তারপরে আর এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, কারণ সে এটা নিয়ে কুরবানি দিবে, কুরবানি তাহলে হারাম হবে। লাইভ ওয়েট হিসাব করে আপনার কুরবানি দেওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে চোখে দেখে যতটুকু ভালো লাগছে তার উপরে নির্ধারণ করে সেই দাম হিসাব করে, সে দামাদামি করে দামে দামে যদি বনে তাহলে সে নিয়ে কোরবানি করবে। কারণ কোরবানি তো আসলে মানুষকে দান খয়রাত করার জন্য, নিজের পছন্দের জিনিসটা কোরবানি দেওয়া, আল্লাহ পাক তো এটাই বলছে আপনার পছন্দের পশুটা কোরবানি করেন, সেটা হচ্ছে বিষয়। তো মোটামুটি এই গরুগুলোর দাম সম্পর্কে যদি আমাদেরকে একটা ধারণা দিতেন। দাম এটা আমি চাচ্ছি আপনার 5.5 লাখ, আর এটা 5 লাখ, ওটাও 5 লাখ। আচ্ছা, দাম তো রিজনেবল দাম। না না, বেশি দেখে বেশি চাইয়ে লাভ নাই। আমি 5 লাখ গরু চাবো, 3 লাখ বিক্রি করব, ওটা না। আমি এরকম সিস্টেমে যাবো যাতে আমি কাছাকাছি বিক্রি করতে পারি। আচ্ছা, 10 লাখ চামো, 5 লাখ বিক্রি করবো, এটার তো কোনো ভ্যালু নেই। আচ্ছা, এর মধ্যে তো আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, ওই পাশে একটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি আমরা, একবারে মানে চকচক করতেছে আর রোদের মধ্যে ওকে বেশিক্ষণ মনে হয় রাখাটি কমে না। গরুগুলোকে বাইর করছেন কেন, বাইর করার কারণ কি? এটা আসলে ডাক্তার বলছে যে প্রতিদিন মিনিমাম 1-2 ঘন্টা মনে করেন যে রোদে রাখার জন্য, ভিটামিন ডি এর জন্য, ভিটামিন ডি এর জন্য। আচ্ছা, সেটা ভালো। তাও দেখতে পাচ্ছি যে ফ্রিজিয়ান মনে বেশিক্ষণ রোদে রাখা ঠিক না, কারণ -20 গরু তো, হ্যাঁ, বেশিক্ষণ রোদে রাখা যায় না। আচ্ছা, এইটা আমার কাছে একদম কুচি কুচি লাগতেছে গরুটা, এটা দাঁত কয়টা? এটা দাঁত এইমাত্র 2টা দাঁত পড়ছে, মাত্র দাঁত পড়ছে, 2টা পড়ছে। আচ্ছা, তাহলে তো এই গরু আপনার এই বছর বিক্রি করা উচিত না, এটা তো বিশাল আকৃতির একটা গরু হবে। এটা দেখি যদি আপনার বাজারের ক্ষেত্রে যদি ভালো দাম পাই তাহলে বিক্রি করবো, আর না লালন পালন করবো, কারণ এটা তো মানে একদম বাছুর, অনেক বড়। এই এই মাত্র দাঁত ফালাইছে এখনই সে এত বড় গরু, এটা তো বিশাল আকৃতির গরু হবে। মাথার শেপটাও খুব সুন্দর, গলাটাও খুব সুন্দর। তারপরে যদি কেউ মনে করেন যে পালার জন্য নিতে চায়, যে এটা পালার জন্য যে লালন পালন করব, তাহলে আমার কাছ থেকে নিতে পারে গরুটা। আচ্ছা, এটা এটার লাইভ ওয়েট কতটুকু আছে? এটা লাইভ ওয়েট প্রায় আপনার 950-এর উপরে আছে, 1000 কেজি হবে। 1000 কেজি হবে, 950 কেজির মতো আছে। এটার প্রাইস কেমন হবে যদি এখন বিক্রি করেন আপনি? এটার প্রাইস যদি কোনো আপনার 6 লাখ, 6 লাখ টাকা। ছোট্ট একটা গরু বাইরে রাখছেন দেখতে পাচ্ছি, ছোট্ট গরুটা এটা কি জাতের গরু? এটা আমাদের দেশি গরু, দেশাল, মানে আমাদের দেশি গরু, দেশাল। এটা মানে কি মানে দাঁত উঠছে এটার? না, দাঁত উঠে এখনো দাঁত উঠ না, বাছুর, বাছুর। আচ্ছা, এটা এটা কি বিক্রি করবেন নাকি আপনি? এটা বিক্রি করব না, কেউ যদি ওই গরুটা নিতে চায়, সামনের লাল গরুটা। আচ্ছা, লাল গরুটা, ওই লাল গরুটা নিতে চাইলে আমি এটা ফ্রি দেবো সাথে। আচ্ছা, ক্ষুদ্র খামারি দর্শক, আমরা জানি যে সাবান কিনলে আমাদের বাংলাদেশে শ্যাম্পু ফ্রি দেয়, পেস্ট কিনলে ব্রাশ ফ্রি দেয়, সেরকম আমাদের কাউসার ভাই আপনারা যদি লাল গরুটা কিনেন। আপনি তো গত বছর খুব সুন্দর একটা নাম রাখছিলেন গরুর, এই বছর গরুর কোনো নাম দেন নাই? না না, নাম দেওয়াটা আসলে মূলত উচিত না। আমরা মনে করেন কুমিল্লার সুলতান হ্যান টাইগার অমুক সমুক দিচ্ছি, কিন্তু এটা তো ঠিক না, এটা নিয়মের বাইরে। আচ্ছা, ঠিক আছে কাউসার ভাই, তার মানে হচ্ছে আমরা জানতে পারছি যেটা, সেটা হচ্ছে আপনার ওই 950 কেজি লাইভ ওয়েটের যে লাল গরুটা আমরা দেখলাম দেশাল ক্রস, সেটা যদি কেউ কোনো গ্রাহক বা কোনো ক্রেতা যদি আপনার কাছ থেকে ক্রয় করে তার সাথে আপনি এটা ফ্রি দিবেন।
থাকেন যে ভালো মানের ঘাস কাটার মেশিন বা খড় কাটার মেশিন কোথায় পাবেন? কাউসার ভাই, আপনি গরুগুলো আনছেন সব রাজস্থান থেকে, আপনার মেশিনের মতো পাঞ্জাব লেখা, আপনি কি এবার কি ইন্ডিয়াতে বিয়ে শাদী আরেকটা করছেন নাকি? না না না, আমি আপনার রংপুরে গেছিলাম। রংপুরে যাওয়ার পরে আমার এক ফ্রেন্ড ওখানে নীলফামারিতে নিয়ে গেছিল। আচ্ছা, ওই নীলফামারি থেকে এটা কিনে দিছিল। আচ্ছা, এটা ব্যবহার করে দেখছেন কেমন, সার্ভিস কেমন? সার্ভিস অনেক ভালো, বাংলাদেশের গুলোর চেয়ে তুলনায় অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, এটা মোটরটা কত হর্স পাওয়ার লাগানো আছে? এটা 1.5 হর্স পাওয়ার মনে হয়। জি। আচ্ছা, তো এটার প্রাইস কত নিছে আপনার কাছ থেকে? এটা আপনার ওখানে আমি 17,500 টাকা দিয়ে কিনছি, তারপরে নিয়ে আসছি যাতায়াত। ইয়া মোটর সহ? মোটর সহ। তো অনেক কম দামে কিনছে, নবাবপুরে তো এগুলোর দাম আরো বেশি, 20,000 টাকা, 22,000 টাকা, 25,000 টাকা। তারপরে এটার মতো হবে না, তারপরে এটার মতো হবে না। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, এগুলো আসলে মূলত আপনার যারা সিঙ্গেল কুরবানি দেয় তাদের জন্য না, আর বেশিরভাগ মনে করেন এগুলা আপনার 8-10টা বিক্রি করব কুরবানিতে, আর বাকিগুলা ঈদের 2-3 দিন পরে বাজারে উঠাই দেবো, তখন কিন্তু একটা চাহিদা থাকে ছোট বাচ্চা, ছোট বাচ্চার। ওই যে যারা খামারিরা, আবার খামারিরা বা ছোট গৃহস্থ যারা আছে, সবার ঘর খালি হয়ে যায়। আচ্ছা, তখন ওই গরুগুলার চাহিদা অতিরিক্ত থাকে, তার জন্য এই গরুগুলো নিয়ে আসছে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, শুধু খামার করলেই হবে না, খামারের পাশাপাশি কিন্তু আপনাকে বিজনেস বুঝতে হবে। এই যে কাউসার ভাই যে কথাটা বলছে, এটা কিন্তু খুবই কঠিন একটা কথা বলছে, এটা কিন্তু সব খামারিরা চিন্তা করে না। আপনাকে কমার্শিয়াল চিন্তা না করলে আপনি কখনোই খামারকে লাভজনক পর্যায়ে নিতে পারবেন না। এটা হচ্ছে দূরদর্শিতা, যে উনি চিন্তা করছে যে কোরবানি ঈদে তো সব গৃহস্থ যারা আছে, যারা একটা দুইটা গরু লালন পালন করে ঈদে বিক্রি করবে, তোরা তো বিক্রি করে দিবে, তখন ওদের ঘর খালি হয়ে যাবে। তো তখন তারা করে কি, ঈদের 2-4 দিন পরে আবার বাজার থেকে ছোট আরেকটা গরু কিনে নিয়ে যায়, নিয়ে লালন পালন করে সেটাকে আবার বড় করে, তো তখন আবার এই ছোট গরুর বাজারটা ভালো যায়। হ্যাঁ, এটা কিন্তু মানে আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার কাছে বোঝা গেল যেটা, সেটা হচ্ছে 10-12টা গরু যেগুলো বিক্রি করবেন এগুলো হচ্ছে কম বাজেটের গরু। জি জি। হ্যাঁ, মানে সব শ্রেণী পেশার মানুষদের জন্য আপনি গরু রাখছেন, যারা কম টাকায় কোরবানি দিবে তাদের জন্য আপনার এখানে গরু আছে। জি। হ্যাঁ, এগুলার মানে প্রাইস কেমন, কেমন দাম হইতে পারে এগুলো? এগুলার প্রাইস আপনার মূলত 40 থেকে 65 পর্যন্ত। 40 থেকে 65, মানে 40,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে গরু কেনা সম্ভব। জি। ক্ষুদ্র খামারি দর্শক, এই পাশে আরো বিশাল বিশাল কিছু গরু আছে। আমি আগে বলছি যে এবছর উনি 10টা গরু ফ্যাটেনিং করেছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রিজিয়ান একটা গরু আছে, মাশাআল্লাহ অনেক বড়, অনেক উঁচা একটা গরু, এটা তো অনেক উঁচা গরু। জি। তারপরে এখানে এটা পান্ডু, পান্ডু ইন্ডিয়ান, রাজস্থান থেকে আনা। রাজস্থান থেকে? রাজস্থান থেকে টোটাল কতগুলো গরু আনাইছেন? রাজস্থান থেকে আপনার 5টা গরু আনছি। 5টা। আচ্ছা, এইখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা সম্ভবত দেশাল। জি, এটা দেশাল, খুব সুন্দর গরু। আর এখানে আরেকটা হলিস্টিন ফ্রিজিয়ান গরু আছে, এটা রেস্টে আছে, রেস্টে থাক, ওটা দাঁড় করানোর দরকার নাই। এটাও মনে অনেক বড় সাইজের গরু। এটা এটা লাইভ ওয়েট কেমন আছে? এটা আছে আপনার 850। 850। এই জাতের গরুগুলো আমার খুব পছন্দ কাউসার ভাই, এই গরুটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা হচ্ছে সাইওয়াল, এটা আপনি গত বছর যে সুলতানের সাথে দেখে গেছিলেন, একটা ছোট বাছুর, ছোট বাছুর দেখে গেছিলেন। এটা, আচ্ছা, এটাকে 1 বছর লালন পালন করছেন? জি, এক গত কুরবানি থেকে। এটা এখন দাঁতছে কয়টা? এটা এখনো দাঁত পালে না, এখনো দাঁত পালাই না, তার মানে এবারও বিক্রি করতে পারবেন না, শিউন না দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর, এই কালারটাও খুব সুন্দর গরুর, মানে সাইওয়াল গরুগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে, এই হচ্ছে বিষয় আর কি। এটার প্রাইস কত আছে এখন? এটা 1,20,000। 1,20,000 প্রাইস আছে, খুব সুন্দর গরু। আচ্ছা কাউসার ভাই, আমরা আপনার খামার দেখলাম, আপনার খামারের গরুগুলো দেখলাম, এবার ঈদের কালেকশনগুলো আপনার দেখলাম। গতবারের কালেকশন ছিল মাত্র 1টা, এবারে কালেকশন হচ্ছে আপনার 10টা। আপনার অনুভূতি কী, এই যে আপনার গত বছরের তুলনায় এই বছর আপনার বিজনেস বৃদ্ধি পাইল? না, আমরা মূলত আসলে গরুগুলো লালন পালন করে অনেক কষ্ট করে, যে ন্যায্য রেট যদি আমরা পাই তাহলে আমরা খামারি যারা আছে সবাই হ্যাপি। আমরা আমাদের দেশে কি মনে করেন যে ঈদ যখন চলে আসে তখন আপনার বার্মিজ গরু দেশে চলে আসে, তারপরে আপনার ইন্ডিয়ান গরু চলে আসে। আসলে মূলত আমাদের দেশে বাহিরের কোনো গরুর প্রয়োজন নেই, আমাদের দেশে যেসব গরু আছে ওইগুলো দিয়েই এনাফ। আমাদের সরকার যদি এটার দিকে একটু নজরদারি করে তাহলে হয়তো আমরা খামারিরা লাভবান হব। কারণ আমরা মূলত নর্মালি 600 টাকা কেজি মাংস, ঈদে যদি আমরা মূলত 700 বা 650 টাকা কেজি মাংসও পাই, ওই মাপও যদি পাই, তারপরও আমাদের জানটা বাঁচবে। কারণ দেশে খানার যেই দাম, যেই পরিমাণ দাম, গোখাতের দাম প্রচুর বেড়ে গেছে এখন, অনেক বেড়ে গেছে, প্রচুর দাম, সেই পরিমাণে আমরা 40 টাকা কেজি পড়ে যাচ্ছে। আমরা কিন্তু মনে করেন বিক্রি করার সময় সেই পরিমাণ টাকা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে অনেক খামারি আছে আপনি এটা থেকে মাইনাস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সে আর খামার করবে না। কিন্তু এটার প্রতি যদি সবাই একটু নজরদারি দেয় তাহলে হয়তো এই বছর কুরবানির বাজারটা কেমন যাবে বলে ধারণা করছেন? আশা করছি এই বছর বাজারটা একটু ভালো যেতে পারে। বর্ডার তো সব বন্ধ, অনেক বর্ডার সব বন্ধ, তার জন্য খুশি হওয়ার কিছু নাই, কারণ বাংলাদেশের অবস্থা করুণ অবস্থা, করোনার কারণে দেশের অবস্থা খারাপ, প্রবাসীদের অবস্থা খারাপ, কেউ রোজগার করতে পারতেছে না, সবার পকেট খারাপ, মানে খারাপ। আমারও একটা বিজনেস আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে, আপনার দোকানে, দোকানে বেচা কিনা নাই টোটালি, মানে মানুষের পকেটে টাকা নাই, তাহলে কেন বেচা কিনা কীভাবে করবে? মানুষ আগে একটা কুরবানি দিত বড় একটা গরু, এখন দুইজনে মিলে একটা দেয়, ওইটাও চিন্তাধারা করতে হবে।
যে গরু আসে নাই সেটা নিয়ে টেনশন করবেন সেটা না। এখন মনে করেন বার্মিস নামতেছে আপনি অ্যাভেলেবেল কিছু আপনার চট্টগ্রামে, আসলে মূলত যে কোনো মানে আপনার ছোটখাটো খামারি যদি হয় সেক্ষেত্রে এই বিষয়টা সেক্টরটা যদি জানা না থাকে তাহলে সে কোনোভাবে এই সেক্টরটা করা উচিত না। প্রথমত সে আপনার দুইটা বা একটা গরু দিয়ে শুরু করতে পারে, এক বছর লালন পালন করার পরে সে এটা মানে বাড়াইতে পারে, আট দশটা করতে পারে, আস্তে আস্তে বাড়াইতে হবে। যদি বিষয়টা আইডিয়া না থাকে তাহলে অন্যরা যারা খামার করতেছে বা আমি আছি বা অন্যরা আছে আইসা যোগাযোগ কইরা যাই না বুঝা তারপরে খামার করতে হবে। আর ছয় মাসে তিন মাসে কোনো দিনও গরু হয় না, একটা গরু হইতে হইলে মিনিমাম আট থেকে দশ মাস লাগে। হ্যাঁ, বাজার থেকে আপনি একটা বড় গরু নিয়ে আসলেন, এটাকে লালন পালন করতে হইলে মিনিমাম আপনার ছয় থেকে সাত মাস লেগে যাবে। হ্যাঁ, তিন মাসে কোনো দিনও গরু হবে না। তা আপনি কুরবানিকে কেন্দ্র করে কিছু গরু নিয়ে আসবেন, আনার পরে লালন পালন করবেন কিন্তু এটা গরু হবে না। কি হবে, আপনার চামড়াটা একটু লুজ হবে, একটু মনে করেন যে সুন্দর হবে, হ্যাঁ রাববুসি খাওয়াইলেন কিন্তু মাংস হবে না, এটার ভিতরে মাংস হবে না। এই জন্য সারা বছর গরু লালন পালন করতে হবে, এটা আপনি জাস্ট তিন মাস ছয় মাসের জন্য গরু হবে না। আচ্ছা কাউসার ভাই, আমাদের এই চ্যানেলে ক্ষুদ্র খামারের চ্যানেলে শুধুমাত্র উদ্যোক্তা না, অনেক কাস্টমার যারা কনজিউমার যারা তারাও কিন্তু ভিডিওটা দেখতেছে। তো আপনার এই ভিডিওটা অনেক কনজিউমার আপনার দেখবে, তো আপনার ক্রেতাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি বলতে চাচ্ছি যে যারা আমার কাছ থেকে গরু নিতে চাচ্ছে কুরবানির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করার হচ্ছে যে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওখান থেকে ফোন দিতে পারে। এখন গরু কিনলে আমার এখানে থেকে যাবে গরু, তারপরে ঈদের আগের দিন সে গরু নিতে পারবে আমার কাছ থেকে, আমি ওনার বাসা পর্যন্ত নিয়ে পৌঁছে দেবো, এটা আমার দায়িত্ব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, ক্ষুদ্র খামারি দর্শক, আমরা আজকে কথা বললাম কাউসার ভাইয়ের সাথে, কাউসার ভাইয়ের সম্পূর্ণ খামারটা দেখলাম। কাউসার ভাইয়ের খামারে 40,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত গরু পাওয়া যাচ্ছে। তার মধ্যে সর্ববৃহৎ যে গরুগুলো আছে তার মধ্যে আছে 950 কেজি লাইভওয়েটের গরু আছে, 850 কেজি লাইভওয়েটের গরু আছে, তার মধ্যে দেশাল গরু আছে এবং ইন্ডিয়ান কিছু গরু আছে, যেমন পান্ডু একটা নতুন জাত আমি এর আগে খুব কম দেখেছি। তো যাই হোক ক্ষুদ্র খামারি বন্ধুরা, আজকে নতুন কিছু আপনাদেরকে দেখাতে পেরেছি বলে আমার কাছে খুব ভালো লাগছে। তো যেটা বলবো সেটা হচ্ছে কুরবানির গরু যারা কিনবেন, তারা যারা এই ভিডিওটা দেখছেন কুমিল্লা কিংবা কুমিল্লার আশেপাশে, যেহেতু ঢাকার খুব কাছাকাছি এই জায়গাটা কাবিলা নিমচার বাজারের পরেই, তো আপনারা ঢাকার যারা যারা আছেন তারাও আসলে এখান থেকে গরু দেখতে পারেন। সবার সুস্থ থাকা মনে করে বিদায় নিব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।